সুপ্রিয় পঞ্চম শ্রেণীর বিন্দুরা আশা করি তোমরা ভালো আছো এবং অ্যাসাইনমেন্ট নিয়ে খুবই ব্যস্ত আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তোমাদের আমার বাংলা বই থেকে একটি গল্প পড়াচ্ছি এই দেশ এই মানুষ এই দেশ এই মানুষ মানে আমরা যেই দেশে বাস করি এই দেশ এবং এই দেশের মানুষ সার্থক জনম আমার জন্মেছি এই দেশে কবির এই কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি বাঙালি আমরা আমরা কি আমরা বাঙালি বাংলাদেশে প্রায় সকল লোক বাংলায় কথা বলে আমরা সবাই আমাদের মাতৃভাষা বাংলা এবং আমরা সবাই কোন ভাষায় কথা বলি বাংলা ভাষায় তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য আমরা জানি যে আমাদের এই ছোট্ট একটি দেশ বাংলাদেশ এক লক্ষ মানে ছোট্ট একটি দেশ এই দেশে বিভিন্ন লোক মানে বিভিন্ন স্থানের প্রাকৃতিক সৌন্দর্য এবং দৃশ্য বিভিন্ন রকম কোথায় উঁচু কোথায় নিচু কোথায় নদী কোথায় সাগর তাই এখানে বৈচিত্র্য বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন পার্বত্য যে জেলাগুলি আছে বাংলাদেশে সেখানে এই যে ক্ষুদ্র জাতিসত্তার লোকজন আছে এদের কেউ চাকমা কেউ মারমা কেউ মুরং কেউ তচঙ্গা ইত্যাদি এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীয়দের বসবাস কোথায় রয়েছে রাজশাহী এবং জামালপুরে কি রয়েছে সাঁওতাল ও রাজবংশীয়দের বসবাস তাদের রয়েছে নিজ নিজ ভাষা এখানে আমরা কিছুক্ষণ আগে বলছি যে আমাদের মাতৃভাষা বাংলা কিন্তু তাদের নিজ নিজ কিছু ভাষা ভাষাও আছে তারা সেই ভাষায় তারা কথা বলে একই দেশ অথচ কত বৈচিত্র্য এটাই বাংলাদেশের গৌরব সবাই সবার বন্ধু আপনজন আমরা সবাই সবার বন্ধু আমরা উপজাতি যারা আছে সবাই নিয়ে আমরা একজন আরেকজনের বিপদে আপদে সবসময় বন্ধু এদেশে রয়েছে নানা ধর্মের লোক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে আছে যোগ, যোগ ধরে এরকম খুব কম দেশই আছে আবার আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে এই যে এখানে আমরা অনেকগুলি মানে বিভিন্ন গোত্রের লোকজন দেখছি কেউ মারমা কেউ মুরং কেউ তচঙ্গা বিভিন্ন ধর্মের মানুষ এবং বিভিন্ন জাতের লোকজন এখানে আছে কিন্তু বিশ্বের অনেক দেশ আছে যে যেখানে এত মানুষের মানে এত রকমের মানুষের মিলজিল নেই বাংলাদেশের এই যে মানুষ তাদের পেশাও কত বিচিত্র কেউ জেলে কেউ কুমার কেউ কৃষক কেউ আবার কাজ করে অফিস আদালতে তাহলে আমরা বাংলাদেশের বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে নিয়োজিত কেউ জেলে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে কেউ কুমার কুমার আমরা জানি যারা মাটির হাড়ি পাতিল তৈরি করে তারা হচ্ছে কুমোর কেউ কৃষক যারা খেতে খামারে কাজ করে তারা হচ্ছে কি কৃষক কেউ আবার কাজ করে অফিস আদালতে অফিস আদালতে আবার কেউ আছে শিক্ষক কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার তারা অফিস আদালতে কাজ করে সবাই আমরা পরস্পরের কি বন্ধু একজন আরেকজনের বন্ধু একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করছে গড়ে তুলছে এই দেশ আমরা আমাদের বিভিন্ন কাজের মাধ্যমে আমরাই আমাদের এই বাংলাদেশটাকে গড়ে তুলছি বাবত কৃষকের কথা তারা কাজ না করলে আমাদের খাদ্য যোগাতো কে কারণ তারা যদি কাজ না করতো খেতে ধান ফসল না ফলাইতো তাহলে আমরা প্রত্যেকে খাইতাম খাবার কোনো সুযোগ ছিল না সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে সবাই আমাদের আপনজন তাহলে আমরা সবাই কেউ কারো পেশাকে আমরা অবহেলা করব না নিন্দা করব না সবাই আমরা একজন আরেকজনের পেশাকে কি করব সম্মান করব। আমাদের আছে নানা ধরনের উৎসব মুসলমানদের রয়েছে দুটি ঈদ মুসলমানদের কয়টি ঈদ রয়েছে দুইটি ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা হিন্দুদের দুর্গা পূজা সহ আছে নানা উৎসব আর পাবন বৌদ্ধদের আছে বৌদ্ধ পূর্ণিমা খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন এছাড়াও রয়েছে নানা উৎসব তাদের অনেক উৎসব নির্ধারিত হিন্দুদের কোনো উৎসবের শেষ নাই তাদের বারো মাসে তেরো পূজা পহেলা বৈশাখ নববর্ষের উৎসব পহেলা বৈশাখ আমরা মোটামুটি সবাই বর্তমানে মুসলমানরাও বিভিন্ন উৎসবে যায় রয়েছে রাখাইনদের সাংরাই ও চাকমাদের বিজু উৎসব এসব উৎসব ছাড়াও রাখাইনদের কি আছে সাংরাই ও চাকমাদের বিজু উৎসব ধর্ম যার যার উৎসব যেন সবার কারণ ধর্ম আমরা যারা আমরা মুসলমান আমরা মুসলমান ধর্ম পালন করি হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করে খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্মের তবে বিভিন্ন ধর্মের উৎসবের সময় একজন আরেকজনের বাড়িতে যায় মানে বন্ধু বান্ধবের সাথে একজন আরেকজনের বাড়িতে তাদের আনন্দ বিনিময় করে সেই জন্য আমরা কি ধর্ম যার যার উৎসব যেন সবার তাইলে এইখানে আমরা কি দেখতে পাচ্ছি পয়লা বৈশাখের একটা উৎসব দেখো পয়লা বৈশাখের বৈশাখের একটা উৎসব এখানে পয়লা বৈশাখে অনেক লোকজন ভিড় করছে বিভিন্ন জিনিস কেনাকাটা এবং এই যে একটা দৃশ্য আমরা দৃশ্যটা দেখছি তারপর দেখো পোশাক পরিচ্ছিত ভিন্ন ভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন দাসের এক জনের পোশাক কি এক এক রকমের মিল আমাদের একটা জায়গায় সকলেই আমরা বাংলাদেশের অধিবাসী মানে আমাদের ধর্ম আলাদা এবং পোশাক পরিচ্ছেদ আলাদা ভাষাও আলাদা অনেকটা মানে খাবার যেগুলো আছে সে খাবার দাবারের মাঝেও কি আলাদা আবার এলাকা ভিত্তিক স্থান ভিত্তিক কোথায় উঁচু কোথায় নিচু পাহাড়ি সমতল মিলায়া কিন্তু একটা জায়গায় আমাদের সবারই মিল সেটা কি আমরা বাংলাদেশের অধিবেশী আমরা সবাই মিলেমিশে বাংলাদেশের অধিবেশী বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন তাই ভারী বৈচিত্র্যময় এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার এই দেশটারে ঘুরে ঘুরে দেখা আমাদের কি দরকার তোমরা যখন সুযোগ পাবে শিক্ষা প্রতিষ্ঠান যখন বন্ধ থাকবে তখন দূরে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরতে যাবে এবং এক এক স্থান থেকে অন্য স্থানে এক জেলা থেকে অন্য জেলায় যখন আমরা যাব তখন ঘুরে ফিরে তাদের সেই জেলারা সম্পর্কে আমরা দেখব জানবো এটাই আমাদের দেখা দরকার কোথাও পাহাড় কোথায় নদী কোথাও বা এর সমুদ্রের বেলাভূমি কি আছে কোথাও পাহাড় যে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বড় একটা পাহাড় কোথাও নদী আবার পাহাড়ের মানে সাইড দিয়ে কী আছে নদী কোথাও বা এর সমুদ্রের বেলাভূমি জন্য দেশের নানা প্রান্তর যেমন ঘুরে দেখা দরকার তেমনি দরকার আত্মীয় স্বজন বন্ধুদের বাড়ি বাড়ি বেড়াতে যাওয়া পরস্পরের মেলামেশা করা কাছাকাছি আসা মানুষকে ভালোবাসা তাহলে আমরা কি করব। মনে করো আমার জেলা নরসিংদী আমি কোথায় যাব। আমি কুমিল্লা জেলায় যদি আমার কোনো বন্ধুবান্ধব থাকে বা আমার কোনো আত্মীয় থাকে তাহলে আমি সেখানে যাব এবং কুমিল্লা জেলার যেই পাহাড়ি এলাকাগুলি আছে সেগুলি আমি দেখব বিভিন্ন স্থাপনা ঐতিহ্যবাহী সেই স্থানগুলি আমি দেখবো ঘুরে আসব। দেশ মানে এর মানুষ নদী আকাশ প্রান্তর পাহাড় সমুদ্র এই সব দেশ হল জননী এই দেশ হলো জননীর মতো জননী আমরা জানি কে জননী হয়েছে আমাদের মা তাহলে সেই জননীর মতো মতো জননী যেমন স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন আমরা যখন ছোটো ছিলাম এবং এখনও বড় হয়েছি মা যেমন আমাদের কি স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন ঠিক এই আমাদের এই দেশও আমাদের কি করে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাদের আগলে রেখেছে দেশ দেশও তেমনি তার আলো বাতাসও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে এ দেশকে আমরা কি করব ভালোবাসবো তাহলে এই গল্পটা অত্যন্ত সুন্দর করে পড়বে পড়ার পরে এখানে তোমাদের বাড়ির কাছ থাকবে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এখানে দেখো সৌভাগ্য এখানে সৌভাগ্য এই শব্দটা লিখবে এবং এটার অর্থ বার করবে প্রকৃতি বৈচিত্র্য বেলাভূমি প্রান্তর স্বজন সার্থক সাংগ্রাই বিজু এই শব্দের অর্থগুলো খাতায় লিখবে এবং এর উত্তরগুলো ভার করে তারপর মুখস্থ করবে গড়ের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি এখানে দেখো ঘরের ভিতরে কিছু শব্দ দেওয়া আছে এখানে ক আমাদের দেশ যে আমরা দেশে জন্মেছি আমাদের এখানে কি হবে সৌভাগ্য এখানে কি হবে আমাদের সৌভাগ্য যে আমরা এদেশে জন্ম জন্মেছি আমাদের দেশে রয়েছে সুন্দর কি রয়েছে আমাদের দেশে সুন্দর প্রকৃতি কোথায় পাহাড় কোথায় নদী কোথায় বা এর সমুদ্রের কি বেলাভূমি একই দেশ অথচ কত বৈচিত্র্য বৈচিত্র্য এখান থেকে শব্দগুলি এনে এনে যেটার সাথে যেটা মিশে মিলে সেইভাবে মিলায়া লেখবে দেশ মানে এর মানুষ নদী আকাশ আর কি প্রান্তর পাহাড় সমুদ্র এইসব দেশকে ভালোবাসার মধ্য দিয়েই কি হয় প্রকৃতি হয়ে উঠবে আমাদের জীবন সার্থক দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন তাহলে এক দুই তিন নম্বরের দেখো নিচের প্রশ্নগুলি উত্তর বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে এই উত্তরগুলি তোমরা মুখস্থ করবে এই গল্পের ভিতরেই আছে বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কী কী তাহলে বিভিন্ন ধর্মের ধর্মের উৎসব সেই উৎসবের নামগুলো এই গল্পের ভিতরেই আছে বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্য সমূহ কি কী এখন এই প্রশ্নগুলির উত্তর তোমরা এই গল্পের করে গল্পটা করে তারপরে গল্পের ভিতর থেকেই বের করতে পারবে পারবে তাহলে আজ এই পর্যন্তই আশা করি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে গল্পটা পড়বে এবং এই প্রশ্নের বাড়ির কাজগুলি দিয়েছি সেই কাজগুলি খাতায় কলমে লিখে মুখস্থ করবে পড়বে ভালোভাবে আর অ্যাসাইনমেন্টগুলি ভালোভাবে উত্তর করবে সেই প্রত্যাশা রেখে আমি আমার ক্লাস শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ বারকাত